হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি শিঙ্গি মাছের পাতলা ঝোল। সব রকম সবজি দিয়ে কিন্তু আজকের শিঙ্গি মাছের পাতলা ঝোল হয়েছে। তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। ছোটরা বড়রা সকলেই এটি খেতে ভালোবাসবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে শিঙ্গি মাছের পাতলা ঝোল কিভাবে হয়েছে। এখানে আছে 250 মতো শিঙ্গি মাছ। এই মাছটাকে ভালো বড় বড় ছিল বলে এটাকে দু খণ্ড করে ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি সব রকম সবজি, যেমন রয়েছে পটল। এখানে ছোট আমার কাছে ছোট ছোট বেগুন ছিল, তো সেই বেগুনগুলোকে কী করেছি, আমি মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি। গাজর, কাঁচকলা, ক্যাপসিকাম, বরবটি, আলু। তোমাদের কাছে যদি লাউ ডাঁটা থাকে অতি অবশ্যই লাউ ডাঁটা দিতে পারো। আজকে রান্নাটা কিন্তু পুরোটাই একদম অল্প পরিমাণ তেল দিয়ে হবে, তো আমি মাছগুলো ভাজার জন্য প্রথমে কড়াই তেল নিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু অল্প করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, যেহেতু এটা পাতলা ঝোল হবে তো অল্প করেই ভাজতে হবে। এদিকে একটা নেজা পিস হচ্ছে হ্যাঁড়ির জন্য সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। কড়াই যে তেলটা আছে ওই তেলেই আমি সব সবজিগুলো একটা একটা করে অল্প অল্প করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিয়েছি পটল আর আলু। আলু আর পটল মোটামুটি একটু হালকা করে ভাজা হয়ে গেছে, তো এরপর এগুলোকে আমি তুলে নেব। আমি কিন্তু পুরো রান্নাটা মাছ ভাজার যে তেল আছে ওই তেলেই করছি। এরপর বাকি যে সবজিগুলো আছে সেগুলো একটা একটা করে ভেজে নিই। বেগুনটা ভাজবো না, তার কারণ বেগুনটা একবারে পুরো ঝোলেতেই দেবো। একবারে সামান্য একটু ভাজা হলেই এগুলো সব নামিয়ে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে দেব। সব সবজিগুলো নামিয়ে দিয়েছি। এরপর এই তেলের মধ্যেই আমি এরপর একটা একটা করে সব মশলা দিয়ে দেব। এখানে আমি গোটা গোটা সবই ব্যবহার করছি। রসুনকে কুচি করে নিয়েছি, আদাকেও আমি কুড়ে নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আমি দেব এখানে পাঁচফোড়ন। যেহেতু এই ঝোলটা হ্যারিও খাবে, তো এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কাই ব্যবহার করব। আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি সব আমি একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ যাতে টমেটোটা গলে যায়। এরপর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পাতলা ঝোলটা যেহেতু হ্যারি খাবে, তো সেই জন্য আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, যা মশলা হবে এই মশলাই। এরপর আমি ভালো করে ভেজে মশলাটা এরপর সবজিগুলো এর মধ্যে তুলে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর সব সবজিগুলো আমি তুলে দেব। সব সবজি আমি দিয়ে দিয়েছি, এরপর ভালো করে নেড়ে নেব। যেহেতু লবণ আমি তখন এক চিমটে দিয়েছিলাম, এরপর আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে, এরপর আমি কি করব, জল দিয়ে দেব। এই জল হচ্ছে একটু বেশি করে দেব, যেহেতু এটা পাতলা ঝোল হবে আর সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকেও একটু খেয়াল রাখব। সব সবজিগুলো এখানে কিন্তু আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, সব ফুটতে শুরু করে দিয়েছে এগুলো, আর একটু বাকি আছে সেদ্ধ হতে। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো।
সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর পুরো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট ফোটার জন্য। সব মাছ দিয়ে দিয়েছি, এরপর আমি আস্তে আস্তে এটাকে একটু সামান্য নেড়ে 5 মিনিট ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। হ্যারিন মাছটাও সেদ্ধ হয়ে গেছে, ওটা ফুটে গেলে নামিয়ে দিয়ে সবার লাস্টে আমি হ্যারির মাছটা দিয়ে রেখে দেবো। এবার যখন খাওয়াবো আমি হ্যারির ভাতে ঝোল আর মাছ এই দুটো হচ্ছে মাখিয়ে দেব। মাছ দেওয়ার পর 5 মিনিট ফুটে উঠেছে, এরপর আমি ধনে পাতা কুচি এর সাথে মিশিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, এরপর আমি নামিয়ে দেব। নামে নিয়েছি, যেহেতু আমি পাতলা ঝোল খাবো সেজন্য একটু আমি ঝোলটা বেশি করেছি। তোমরা যদি কম ঝোল খেতে চাও তো জল অবশ্যই কম দেবে। আর এরপর যে আমি হ্যারির জন্য মাছটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই মাছটাকে কি করব আমি এর মধ্যে মিশিয়ে দেব। যখন হ্যারি খাবে তারপর আমি মাছটাকে ওখান থেকে তুলে আর এই ঝোল দিয়ে ভাতে মাখিয়ে দেব। খুব সহজ একটি রান্না, তোমরা অতি অবশ্যই ট্রাই করতে পারো। এখন শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে মাগুর মাছের ঝোল, শিঙ্গি মাছের ঝোল, বড় বড় ট্যাংরা মাছের ঝোল, এসবগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও।